সুপ্রিয় আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা নিশ্চয়ই সুস্থ আছো, ভালো আছো। আশা করি তোমাদের ফ্যামিলির সব মেম্বাররা সুস্থ আছো, ভালো আছে। যাই হোক, তিনটা অধ্যায় আমি গত ক্লাসে শেষ করিয়েছি পুনরালোচনা। আজকে আর দুটো অধ্যায় আছে, ওটা পুনরালোচনা করবো। আজকে মূলত তোমাদের বার্ষিক পরীক্ষার আগে সম্ভবত শেষ ক্লাস, অনলাইন ক্লাস, কেমন? যাই হোক, তোমরা বই নিয়ে বসে পড়ো। বইয়ে 66 পৃষ্ঠা খুলে গেল, 66 ষোড়শ অধ্যায় ভূমিকম্প। ভূমিকম্প তো একটি প্রাকৃতিক দুর্যোগ, আমরা কখনো ভূমিকম্প কামনা করি না। আমরা চাই ঈশ্বর আমাদেরকে সবাইকে ভূমিকম্প থেকে মানে রক্ষা করো। তাইলে ভূমিকম্পের সময় করণীয়টাকে একটু খেয়াল করো। ঘরে থাকলে মজবুত টেবিল, খাট বা সোফার নিচে বসে বা শুয়ে পড়তে হবে। যতক্ষণ ভূমিকম্প না থামে ততক্ষণ সেখানে অবস্থান করতে হবে। গ্লাসের দরজা জানালা আয়নার কাছ থেকে দূরে থাকতে হবে। লিফট ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। তারপরে ভূমিকম্পের পরে করণীয়, ভূমিকম্প থেমে গেলে চারিদিকে তাকিয়ে দেখতে হবে বের হওয়া নিরাপদ কি না। নিরাপদ হলে ঘর থেকে বের হতে হবে, ধীরে ধীরে নিজেকে শান্ত করতে হবে, আহত বা আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে সহায়তা করতে হবে। উদ্ধার হয় সেবা কাজে নিজেকে মানে সহায়তা করতে হবে। তারপরে পরের অধ্যায় চলে যায় তোমরা, সপ্তদশ অধ্যায় মুক্তিযুদ্ধ, অর্থাৎ বাংলাদেশের মুক্তিযুদ্ধে খ্রিস্টান শহীদ। তোমরা গিয়েছ সপ্তদশ অধ্যায় 69 পৃষ্ঠা, ওইটা পুনরালোচনা করতেছি, তোমরা খেয়াল করো। তাহলে আমরা দেশটা স্বাধীন করেছি কেন? আমরা দেশটা স্বাধীন করেছি এই জন্য আমরা সবাই মিলেমিশে স্বাধীনভাবে সুন্দরভাবে সমাজ গঠন করে আমরা মিলেমিশে থাকব, আনন্দ করে থাকব, পরাধীনতার শৃঙ্খল থেকে আমরা মুক্ত হয়ে নিজে ও আপ্লুত হয়ে আমরা নিজে মানে বহিঃপ্রকাশ ঘটিয়ে, আনন্দের বহিঃপ্রকাশ ঘটিয়ে নিজের বাংলা ভাষা প্রকাশ করে নিজের মাতৃত্বকে, নিজের পিতৃভূমি মাতৃভূমি সবাইকে রক্ষা করার জন্য আমরা বদ্ধপরিকর। এই জন্য আমরা দেশটাকে স্বাধীন করেছি। তাহলে মুক্তিযুদ্ধে অনেক লোক শহীদ হয়েছেন যার কোনো পারফেক্ট হিসেব নেই। আনুমানিক আমরা বলতে পারি এত লক্ষ মানুষ মারা গেছে, কিন্তু পারফেক্ট হিসেব এটা কখনো থাকে না। কারণ যুদ্ধ হচ্ছে যে বিভীষিকাময় পরিস্থিতি, তখন কত যে টর্চার চলে এগুলো কখনো তোমরা কল্পনা করতে পারবে না, যেহেতু তোমরা ছোট মানুষ, তোমরা কখনো মুক্তিযুদ্ধ বা যুদ্ধ দেখোনি। যাই হোক, যারা দেখেছে তারা এই পরিস্থিতির শিকার হয়েছে, তারা বুঝতে পারবে এই পরিস্থিতিটা কত বিভীষিকাময়, কত দুঃখজনক, কেমন বেদনাদায়ক। যাই হোক, মুক্তিযুদ্ধে আমাদের সেই পাকিস্তানি কুকুরেরা আমাদেরকে আমাদের দেশটাকে দখল করতে চেয়েছিল। আমাদের মা বোন তথা ভাই, আমাদের মা বাবা সবাইকে টর্চার করেছে, কিন্তু আমরা কিছু করতে পারিনি, নীরবে সহ্য করতে হয়েছে, কারণ আমরা নিরস্ত্র বাঙালি। তারপরও আমরা নিরস্ত্র হইও, আমাদের মনের অস্ত্র দিয়ে আমরা যুদ্ধ করেছি, আমরা দেশটাকে স্বাধীন করেছি। আমাদের অনেক খ্রিস্টান, প্রায় 24 জনের মতো খ্রিস্টান, প্রায় অনেক আরও অনেক মানে নিহত, প্রায় 24 জনের মতো খ্রিস্টান এমনি আনুমানিক নিহত হয়েছে, শহীদ হয়েছে, কেমন? কিন্তু এছাড়াও অনেক শহীদ হইতে পারে, কারণ একটা পারফেক্ট কোনো হিসাব নেই। কিন্তু আমরা আনুমানিক বলতে পারি আনুমানিক 24 জন খ্রিস্টান মুক্তিযুদ্ধে আত্মাহুতি দিয়েছে। যাই হোক, আত্মাহুতি দেওয়ার ফলে আমাদের কি হয়েছে, আমরা দেশটাকে স্বাধীন পেয়েছি। যেমন কয়েকজনের আমি কয়েকজনের নাম উল্লেখ করি, শহীদ খ্রিস্টানদের কয়েকজনের নাম, ফাদার ইভান সিএস, উনি একজন মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা। তারপরে ফাদার লুকাস মারান্দি, উনি একজন শহীদ মুক্তিযোদ্ধা। তারপরে ফাদার মারিও ভেরোনেস, উনি একজন শহীদ মুক্তিযোদ্ধা। তাহলে ওনাদেরকে আমরা স্যালুট জানাই, ওনাদের মাধ্যমে আমরা দেশটাকে পেয়েছি, আজকে আমরা উপভোগ করতে পারতেছি সবাই মিলে। তাদেরকে আমরা শ্রদ্ধা করব, তাদেরকে আমরা কি করব, ভালোবাসব, তাদের অনুকরণ, দেশপ্রেমের অনুকরণটা আমরা মেনে চলব, কেমন? এটাই হচ্ছে নিয়ম। যাই হোক, আর লেসন প্ল্যানে আমাদের মৌখিক দেওয়া আছে, মৌখিকগুলো শিখতে হবে। কেন? আমাদের এখানে তো ক্লাস পরীক্ষা হবে, স্কুলে পরীক্ষা হবে, সেই জন্য তোমাদের পুরো লেসন প্ল্যানটা ফলো করবে, মৌখিক সহ মুখস্থ, অর্থাৎ মৌখিকগুলো মুখস্থ শিখে ফেলবে। তোমাদের লেসনটা আসন্ন স্থান পূরণ অবশ্যই পুরো লাইন লিখবে, এটা মাথায় রাখবে। পুরো লাইন যদি না লিখো নাম্বার পাবে না, এটা মাথায় রাখবে। তাহলে পুরো লেসন প্ল্যানটা ফলো করবে, তোমাদের সুস্থতা কামনা করে তোমাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।